নোয়াখালীতে মানহীন দুটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন র্যাব ১১ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান, পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মিহিরলাল সর্দার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। র্যাব ১১, জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজকে আমরা অনুমোদনবিহীন এবং মানহীন যে সকল হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক রয়েছে সেই সকল ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক বিরোধী আমরা অভিযান পরিচালনা করছি। অভিযানে নোয়াখালী নিরাময় হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আব্দুস সাত্তার ফরাইজিকে ৫০,০০০, অ্যাপোলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক গৌতম ভট্টকে ১,০০,০০০ ও ডক্টরস ডায়াগনস্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আজগর আলীকে ৩,৫ লাখ টাকা জরিমানা করা হয়। মেডিকেল কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন জাগোনিউজকে বলেন, হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ লাইসেন্স সহ পরিবেশ, মাদক ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছিল না। এছাড়াও অ্যাপোলো হাসপাতালে ডক্টর, নার্স, ফার্মাসিস্ট কিছুই ছিল না। অন্যদিকে ডক্টরস কমপ্লেক্সে দুর্গন্ধ ও নোংরা পরিবেশ পাওয়া যায়। যে সমস্ত অবৈধ হসপিটাল এবং ক্লিনিক রয়েছে তাদের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই অভিযান। এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, র্যাবের কোম্পানি কমান্ডার মহোদয় সহ এখানে সিভিল সার্জনের প্রতিনিধি রয়েছেন। আমরা সেই সমস্ত অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজকে মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং আমরা তাদেরকে দেখতে পাচ্ছি ছাড়পত্র নাই এবং হচ্ছে তাদের যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নেই। তারা মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করেই তারা এই সমস্ত প্রতিষ্ঠান পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে আমরা আজকে অভিযান পরিচালনা করছি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান জাগোনিউজকে বলেন, অনিয়মের সত্যতা পাওয়ায় নোয়াখালী নিরাময় হসপিটালকে ৫০,০০০, অ্যাপোলো হসপিটালকে ১,০০,০০০ ও ডক্টরস ডায়াগনস্টিক কমপ্লেক্সকে ৩,৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা যখন অসঙ্গতি পেয়ে থাকি তখন আমরা সিলগালা করে দিয়ে যাই, বাট দেখা যায় তারা এরপরে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে। তারা তাদের রিকোয়ারমেন্ট যেটা থাকে, যে মেডিকেল অফিসার কজন থাকবে, নার্স কজন থাকবে, এমডি ল্যাব থাকবে কিনা, সিস্টার কজন থাকবে, ডাক্তার কজন থাকবে, এগুলো যখন ফুলফিল করে আমাদের কাছে আমরা অ্যাপ্লিকেশন করে, আমরা ভিজিটে এসে যখন তার সরজমিনে দেখতে পাই যে তারা ঠিক আছে, তাদের অ্যাপ্লিকেশনের সাথে তাদের বাস্তবতা মিল আছে, তখন আমরা সেটা খুলে দিই। আমরা প্রথমে মাইজদি বাজারে নিরাময় হাসপাতাল এবং সেকেন্ডলি অ্যাপোলো হাসপাতাল এই দুটোতে জরিমানা করেছি। জরিমানা করার প্রেক্ষিতটা ছিল এরকম যে তাদের কাগজপত্রে কিছু সমস্যা ছিল, হাসপাতালের নার্স আর ডাক্তারের কিছু শর্টেজ ছিল। বাট আপনারা এই ঘটনার ব্যতিক্রম দেখতে পারবেন, আমরা যেটা সামনে দাঁড়িয়ে আছি ডক্টরস চেম্বার বা যেটা এটার নাম, এখানে আমরা পরিবেশ অত্যন্ত নোংরা পেয়েছি এবং প্যাথোলজি ডিপার্টমেন্টে গিয়ে আমরা হতবাক হতে বাধ্য হয়েছি যে সেখানে আমরা দেখেছি যে ইউরিনের স্যাম্পল তারা কোনোভাবে সংরক্ষণ না করে জাস্ট বেসিনের পাশে রেখে দিয়েছে এবং আমরা হসপিটালে ঢোকার পরই একটা তীব্র বিচ্ছিরি গন্ধ সেটা আমাদের প্রত্যেকের নাকে এসে লেগেছে, সেটা আপনারা সবাই এখানে দেখেছেন আর কি, এবং সেটা আপনারা অনুভব করতে সক্ষম হয়েছে। আমরা সেই প্রেক্ষিতে এখানে জরিমানার পরিমাণ ছিল অত্যন্ত বেশি।